যাই 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 টাকা দেওয়ার পরে এ কথা কেন? ওকে যাই আপু, ম্যাক্সিমাম মানুষের ধারণা আপনি বাইরে মানে হিন্দেশি কোন মডেল আপনি নাম করা সবাই জানে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ধারণা যে ফ্রম অ্যাব্রড বিকজ আমার ব্লাড লাইনটা রোম থেকে এসছে, মাই ফাদার্স অ্যানসেস্টর ফ্রম রোম সিটি, আমার বাঙালি, আমি নিজেকে বাঙালি বলতে বেশি পছন্দ করি, বাঙালি বাঙালি মায়ের পেটে জন্মেছি এবং বাংলাদেশে কাজ করছি, বাংলাদেশে থাকছি, সো আমি বাংলাদেশি। আপনার একটা গ্রুমিং একাডেমি আছে? জি, জেনেসিস। জেনেসিস বেশ অনেকদিন ধরে কাজ করছে? খুব বেশি দিন ধরে না, ডিউরিং দ্য প্যান্ডেমিক আই ওপেন ডাপ, চলছে মোটামুটি, বাট গ্রুমিং স্কুলটা নিয়ে এখন বিড়ম্বনা চলছে অনেক বেশি দেশের মধ্যে, কিছু দিনে তুমি স্থগিত রেখেছি। আরেকটা আপনাকে তৈরি করা বা আরেকটা আপনাকে পাওয়া সেটা কি সম্ভব হয়েছে? না, এখনো খুঁজছি, স্টিল সার্চিং ফর ইট, আই এম লুকিং ফর আ পার্সন হু আই ক্যান লিভ মাই থ্রোন টু। আসলে বলতে গেলে যে লেগেসি হ্যান্ড ওভার করতে হয় তো একটা সময়, তাই না? সো আমার সময়টা চলে এসেছে লেগেসি হ্যান্ড ওভার করার, বাট আনফর্চুনেটলি আমি আমার জায়গায় কাউকে বসাবো আমার মতো এখনো কাউকে পাইনি, আর যাদেরকে পেয়েছি তারা ইন্ডাস্ট্রির যে সিচুয়েশন এবং কাজের যে অবস্থা, যে ধরনের বেপরোয়া জীবনযাপন, এই সব কিছুর কারণে তারা আসলে ইন্টারেস্টেড হচ্ছে না। সো দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। এই বলছি যে বেপরোয়া জীবন একজন মডেল কিংবা একজন আইকনের এই কি কি থাকা উচিত বা কি কি থাকা উচিত? একটা মডেল কিংবা একটা আইকন তো ডেফিনেটলি ফার্স্ট অফ অল তার একটা গ্ল্যামার থাকা উচিত যেটা দিয়ে সে কাজ করবে, সেকেন্ডলি তার পাংচুয়ালিটি থাকতে হবে, তার পোটেন্সিয়াল থাকতে হবে, সে কতটুকু নিজে পোটেন্সিয়াল অ্যাজ আ মডেল, কারণ আমরা মডেল বলছি যে কোনো কিছুকে যে রেফারেন্স দেওয়া হয় একটা পারফেক্ট কোয়ালিটি, তো সেরকম কোয়ালিটিটা তার থাকতে হবে, টাইম সেন্স থাকতে হবে, পিয়ার ম্যানেজমেন্ট জানতে হবে, সেই সাথে ভদ্রতা আদব কায়দাটা সবচেয়ে বেশি জরুরি। তার মানে কি এখানে খুব ঘাটতি আছে? অবশ্যই বিশাল পরিমাণে, ইনফ্যাক্ট দিস জেনারেশন আমি তো বলবো যে কেউ মনে হয় আদব কায়দা ভদ্রতা বাসা থেকে ঘর থেকে শিখে আসেনি, কিংবা কোনো জায়গায় শিখতে তারা চেষ্টা করে, ঘর থেকে যদি শিখিয়ে দিয়ে থাকে হয়তো বা তারা বাইরে এসে এটার প্রভাবটা অন্যরকমভাবে পায়, আর তারা কখনোই কিনা চায় না সভ্যভাবে কিংবা ভদ্রভাবে আচরণ করবে। ভদ্রতা সভ্যতা এটা আসলে পোশাকের ক্ষেত্রে, এটা নিজের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু প্রকাশ পায়, সো ব্যবহারটা যদি ঠিক থাকে তাহলে তাদের ভদ্র বলা যায়, যেটা কিনা খুব বেশি ল্যাকিংস দেখতে পাচ্ছি এই জেনারেশনের মধ্যে, হুইচ ইজ ভেরি ডিপ্রাইভিং। মিডিয়াতে একটু বেশি না, আমি বলবো যে পুরো ওয়ার্ল্ডে এটা খুব বেশি প্রচলন চলে গেছে, আর মিডিয়াতে সবচেয়ে বেশি বলে মানুষ, কারণ কি মিডিয়া মানুষকে সবাই দেখে, সবাই তো এদেরকে ফোকাস করে, সবাই ফোকাস থাকে, অ্যান্ড এভরিবডি ইজ লুকিং আপ টু দিস মিডিয়া পিপল, তাই না? সো আমরা একটা ছোট্ট কিছু করলেও সেটা অনেক বড় একটা বিষয় হয়ে যায়, এটা মানুষ দেখতে পায়, মানুষ একটু ইন্টারেস্টেড হয়, বাট আমাদের থেকেও দেখা যাচ্ছে খুব বড় পরিসরে খুব বড়ভাবে করে ন্যাস্টি কোনো কাজ করে বেড়াচ্ছে মিডিয়ার বাহিরের মানুষরা, বাট নো বডি ক্যান সি দ্যাট বিকজ দে আর আন্ডার নিথ দ্য শেড, দে আর কভার্ড, সেটা হচ্ছে। আপনার একটা কন্টেন্ট বেশ ভাইরাল হয়েছে সুগার ড্যাডি নিয়ে, এটা দু বছর আগে সুগার ড্যাডি নিয়ে জি সিরিজ থেকে যেটা বেরিয়েছিল সেটা ভাইরাল হয়েছে, আর যদি নতুন ভাইরাল কথা বলে থাকে সেটা আরটিভির গ্ল্যামার প্রোগ্রাম, যেটা সুগার ড্যাডি না, আমি নতুন একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে ড্যাডি ডিগার, সো ড্যাডি ডিগার গট ভাইরাল অ্যান্ড ইট ইজ গোয়িং অন ইন দ্য সিটি, সবাই এখন ড্যাডি ডিগার বলছে, এবং ড্যাডি ডিগার কি সেটাও জানে, এটার এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, সো আই থিঙ্ক প্রবাবলি সুগার ড্যাডি ড্যাডি ডিগার নিয়ে আমি মোটামুটি আলোচনায় আছি, বাট আই ডোন্ট মাইন্ড। আপনার খুব সাকসেস করে এবং সেই সব একজন গর্বিত মা, হ্যাঁ মেনটেন করতে হয়, ওয়েন ইউ আর আ মাদার, ইউ আর আ প্যারেন্ট, ইউ আর আ প্যারেন্ট, বাট অলসো আ প্রফেশন ইজ ইউর প্রফেশন, দেন ইউ হ্যাভ টু লাইক ইউ নো ফোকাস দেয়ার, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউর প্রফেশন ইজ গিভিং ইউর ব্রেড অ্যান্ড বাটার, ইউর লিভিং স্টাইল অ্যান্ড এভরিথিং ইজ প্রোভাইডেড বাই দি প্রফেশন, সো প্রফেশন ডেফিনেটলি এটা নজর দিতে হবে, সেই সাথে তো নিজের বাচ্চারা বাচ্চাদেরকে খেয়াল রাখতেই হবে, সো ইয়া আই এম ডুইং ইট লাইক ইন আমার কোয়াইট ব্যালেন্স পার্সন, সো আমার দুটো জায়গায় ফিফটি ফিফটি থাকে। সিনেমার অভিনয় আসছে অনেক 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 বছর আগে করেছিলাম, দ্যাট ওয়াজ আ ফ্লপ ফিল্ম, 2008 ক্যাম্প নামে একটা ফিল্ম করেছিলাম, লুইস প্রথম ছিলেন এটার ডিরেক্টর পিটারসন, বাট ওটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা ফিল্ম ছিল না যেটা বাংলাদেশের মানুষের পছন্দ হবে, তো একদম বাজেভাবেই ফ্লপ খেয়েছে, যার পরে থেকে আমি কখনো ফিল্মের নামও নিই না কিংবা বলিও না যে হ্যাঁ আমি ফিল্ম করেছি।